কি কি মানে দুলনতি দুলখা ভীষণ মানে আর চুরি চুরি থাকে তোমার আর চুরি এই একদম না একদম না বেশি জোরে ধাক্কা দিলে আবার পড়ে যাবি সামনে নদী আছে তো রে মা তোর বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে বেশি জোরে ধাক্কা দিলে তুই ছিটকে পড়ে যাবি তুই যে এখন অনেক ছোট রে মা যাও তুমি অনেক বড় যা কিন্তু একদমই জানো না পাগলি মেয়ে আমার একদম মন খারাপ করে না আমরা তো তোর ভালোর কথা চিন্তা করি রে মা আমরা তো তোর বাবা মা কি কথা ইকরি মাছ তো জলে থাকে তুই মাছের সাথে খেলবি কি করে বল তো খেলতে না দাও মাছের কাছে তো যেতে দাও আমি মাছটিকে কাল থেকে দেখতে চাই আর বাধা দিও না তো প্লিজ একবার মাছের কাছে আমি কি যেতে দাও না মা প্লিজ আর বিধাতা একটার পর একটা বায়না থাকবে এই মেয়ের আচ্ছা যা তবে একদম জলের কাছে যাবি না কিন্তু আবারও বলছি ইকরি জলের খুব কাছে যাবি না কিন্তু থেকে মাছ দেখবি আমি যাই তোর বাবাকে একটু সাহায্য করি এই কথা বলি ইকরি ইগলের কাছে যায় আর ইকরি গুটি গুটি পায়ে মাছের কাছে এগিয়ে যায় এই মাছ কোথায় যাচ্ছে দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া কেঁদো না কেঁদো না চলো দেখি আমাদের মেয়েটা কোথায় গেল এসব কথা বলে দুজনে উড়াল দেয় আর ইকরিকে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও খুঁজে পায় না পুরো শরীরটা ভীষণ ব্যথা হয়ে গেছে কিন্তু আমি কোথায় চলে এসেছি ও মা আমি পিত্তটা ভীষণ ভুলে গেছি আমি তো আমি অনেক জল খেয়েছি নদীতে ডুবে মতলব ভালো নয় যে করেই হোক খানাটাকে শিশার হাত থেকে বাঁচাতেই হবে হ্যাঁ শিশা এখান থেকে চলে যা নয়তো ভালো হবে না কিন্তু এই তুই কোন ছোট পাখির কাছে তুই আবার এসে আমাকে হুমকি দিচ্ছিস আমি চাইলে না তোকে গিলে খেতে পারি নিজে ভালো চাইলে এখান থেকে চলে যা বলছি না এই অসহায় ছানাকে রেখে আমি কোথাও যাব না তবে আজ আমার কবলেই তোর মৃত্যু হবে তুই কি ভেবেছিস নিরীহ ছোট পাখি পেয়ে যা খুশি তাই করবি এবার তোর ভালোটা বাজাবো আমি কিভাবে কাঁদছি ভয় পাস না মা আমি তোর কোনো ক্ষতি হতে দিব না আর ময়ূরী দিদি শয়তান শিশাকে আচ্ছা মতো শিক্ষা দিবে কি করছো কি তুমি ইগলি এভাবে বৃষ্টিতে ভিজলে তো তুমি অসুস্থ হয়ে যাবে এভাবে কেঁদে কেঁদে বৃষ্টিতে না ভিজে বাসায় এসো খবরদার আমি কি ভিতরে যেতে বলবি না তুমি কেমন বাবা হ্যাঁ আমার মেয়েটা হারিয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কোথায় না কোথায় আছে আর তুমি আমাকে
তুমি আমাকে বাসার ভিতরে যেতে বলছো? আমি আর ইচ্ছে থাকতে পারবো না। আমি আমার স্বামীকে চাই, মানে চাই। ইগলি, তুমি কি ছানার শোকে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, দাঁড়াও ইগলি, একা যেও না, যেও না। তোমার শরীরের শক্তি কি কমে গেল নাকি? হ্যাঁ, দ্রুত ঘরটা পরিষ্কার করে ফেলো, ঘরে যেন কোনো ময়লা না থাকে। সে তোমায় বলতে হবে না। আমার নাম যজ্ঞ, আমি সবসময় চকচকা কাজ করি, আমাকে জ্ঞান দিতে হবে না। ধুর, এই সময় আবার কে এলো? হ্যাঁ, এমন ঝড় বৃষ্টির সময় আপনি সজন আসলে খুব বিরক্ত লাগে। যজ্ঞ দাদা, যজ্ঞ দাদা, দরজাটা একটু খুলবে? ও যজ্ঞ দাদা, আমি টুনি গো, দরজাটা একটু খোলো না গো। ও মা, কিসের আত্মীয় স্বজন? কে তো দেখছে টুনি। এই টুনি নিশ্চয়ই কোনো ফন্দি নিয়ে এসেছে। হ্যাঁ, রাজ্য কোথায়? হ্যাঁ, খবরদার বলছি, ওই টুনিকে যদি সাহায্য করো তবে তোমার বারোটা আমি বাজাবো। কুল কাকুলি কুল, ঠান্ডা হও, এত রাগ করলে তো তোমার হার্ট অ্যাটাক হবে। তুমি শান্ত হও, আমি দেখছি। আরে টুনি, তুমি এই ঘন বর্ষায় কি কারণে এসেছো বলো তো? আসলে দাদা, বৃষ্টিতে আমার সব শস্যদানা ভিজে গেছে। এদিকে আবার ইডলি দিদির ছানাকে নিজের বাসায় রেখেছি। নিজে না খেয়ে থাকলে তো অসুবিধা নেই, কিন্তু ছানাটাকে তো খাওয়াতে হবে। আমার একটু খাবার ধার দিবে গো, বর্ষা শেষ হয়ে গেলে আমি খাবার সংগ্রহ করে তোমাকে এনে দিব। একটা ছানাকে বাঁচিয়ে তুমি খুব ভালো কাজ করেছো, তোমায় তো সাহায্য করতেই হবে। দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। এই নাও টুনি। তোমায় অনেক ধন্যবাদ দাদা, তুমি বড্ড উপকার করলে। কথা তোমার মঙ্গল করুক, আমি চলি দাদা। এটা কি হলো? তোমাকে না সাহায্য করতে পালন করলাম? কেন, ময়লা পরিষ্কার হলো, এর বৃষ্টিতে তো আর ময়লা ফেলতে বাইরে যেতে পারতাম না, তাই টুনিকে দিলাম। টুনি খাবার ভেবে নিয়ে চলে গেল আর আমাদের ঘরও পরিষ্কার হলো, বুঝলে তো? আমার নাম যজ্ঞ। আহা, এই অসময় আবার কে এলো? হ্যাঁ, আচ্ছা দেখো তো, কে দেখো, যাও। যজ্ঞ, খুব বিপদে পড়ি আমি তোমার কাছে এসেছি গো। আসলে আমাদের ছানাকে না আমরা হারিয়ে ফেলেছি গো। আমার ছানাকে কি তোমরা দেখেছো কোথাও? দেখিনি, তবে জানি তোমার ছানা কোথায় আছে। তুমি যদি আমাকে তোমার গলার হারটা দাও তবে আমি তোমার মেয়ের সন্ধান দিতে পারি। এই নাও হার, তুমিও বলো কোথায় আমার ছানা আছে। আসলে টুনি তোমার ছানাকে চুরি করেছে আর ও আটকে রেখেছে মুক্তিপণ চাইবে বলে। কি, ওই ছোট পাখির এত বড় সাহস, আমার ছানাকে আটকে রেখে মুক্তিপণ নিবে? তবে এবার টুনিকে ধরতে পাই, ওর দেহ আর প্রাণ রাখবো না। কথা বলি প্রজাপতি টিমটিম ইগলিকে বৃষ্টি থেকে বাঁচতে সাথে নিয়ে যায় আর টিমটিমের নীল বড় লেবুর বাসার মাঝে রাখে। এরপর শুকনো কাপড় দিয়ে ইগলির গা মুছে দেয়। কোথায় গায়েব হয়ে গেল? হায় বিধাতা, তবে কি ছানাটাকে আমি রক্ষা করতে পারলাম না? হায় হায় রে শয়তান টুনি, তোর এত বড় সাহস, তুই আমার ছানার দিকে নজর দিয়েছিস, আজ তোর রক্ষী নেই। বল আমার ছানাকে কোথায় রেখেছিস বল, নয়তো তোকে মেরেই ফেলবো। আমিও তোমাদের
ছানাকে বাঁচাতে আমার কাছে এনে রেখেছিলাম, কারণ তোমাদের ছানা শয়তান কিছার কবলে পড়েছিল, কিন্তু তোমরা না জেনেই আমার আঘাত করেছ। সেই জন্যই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তুমি আমাদের ক্ষমা করে দাও টুনি বোন, আমাদের ভুল হয়েছে। আচ্ছা ক্ষমা করে দিলাম, চলো এবার গিয়ে দেখি ছানাটার কি অবস্থা। এরপর সবাই সেখান থেকে ইকরির কাছে যায় নীল বড় লেবুর কাছে। রূপপুর বনে টোনাটুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে বসবাস করত। টোনা আর টুনির বেশ খানিকটা জমি ছিল, আর ওরা দুজনই ওই জমিতে সবজি চাষ করে তা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। টোনা আর টুনি দুজনে মিলে ঠেলাগাড়িতে করে সবজি বাজারে বিক্রি করত। একদিন সকালে, টুনি তোমার কাজ শেষ করতে আর কতক্ষণ লাগবে বলো তো? তোমার মেয়েকে খাওয়াতে যে কত সময় লাগে সেটা তো শুধু আমিই জানি। এটা খাবো না ওটা খাবো না আর ভালো লাগে না আমার, চলো এবার তাড়াতাড়ি। এই বলে ওরা দুজনে চলে যেতে ধরে। এমন সময় ওখানে টুকি আসে, আর টুকি বলতে থাকে, মা বাবা তোমরা আমার জন্য আসার সময় কিছু ম্যাগি নুডলস নিয়ে আসবে, নিয়ে এসো কিন্তু, আমার দুদিন থেকে খুব নুডলস খেতে ইচ্ছে করেছে, তাও আবার ম্যাগি নুডলস জানো, না আনলে কিন্তু আমি খুবই রাগ করব তোমাদের উপর, এই আমি বলে দিলাম। আর তোর এই ম্যাগি নুডলস তা থেকে ম্যাগি ম্যাগি করতে করতে আমার মাথা একদম খেয়ে ফেলেছিস, কোনো ম্যাগি ট্যাগি হবে না, ভাত আছে ভাত খাবি, এই বলে দিলাম। আহা টুনি, ও যেটা খেতে পছন্দ করে সেটা খেতে বাধা দিও না তো, আমাদের একটাই মেয়ে, আমরা যে কষ্ট করছি সেটা তো ওর জন্যই, তাই না? তাহলে আমরা কেন ওর আবদার পূরণ করব না বলো? এই তোমার জন্য তোমার মেয়েটা মাথায় উঠে যাচ্ছে, তোলো তোলো আরো মাথায় তোলো। টুকি মা তুই বাড়িতে সাবধানে থাকিস, তোর মা কি বলে বলুক, আমি তোর জন্য ম্যাগি নুডলস নিয়ে আসবো। এই বলে ওরা চলে যায়। টোনা আর টুনি সবজি বিক্রি করে বেশ ভালোই সুখী দিন কাটাচ্ছিল। টোনা আর টুনির এরকম সুখ দেখে টোনার ভাই রাজু টোনা আর তার স্ত্রী জ্বলতে থাকে। একদিন মুন্নি রাজু টোনাকে বলে, কি গো তুমি আর কতদিন এভাবে বসে বসে দিন কাটাবে বলো তো, ওইদিকে তোমার ভাই টোনা তো তোমার থেকে ধনী হয়ে যাচ্ছে, ইস যদি ওদের জমির মতো আমাদের একটা সবজি জমি থাকতো। যদি থাকতো মানে কি গিন্নি, ওই জমি আমাদের হবে, ওই জমি আমরা আমাদের করে নিব বুঝেছো? সেটা কি করে সম্ভব বলো তো, বলো আমাকে তুমি। আমরা ওই সবজি জমি ওদের কাছ থেকে কেড়ে নিব, তাহলেই তো হবে। আচ্ছা ওদের কাছ থেকে ওদের জমি কেড়ে নিলে কি ওরা তোমাকে আস্ত রাখবে বলো, সেটা কি তুমি ভুলে গেছো? ওরা পৃথিবীতে থাকলেই তো আমাকে আস্ত রাখবে, ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে তারপর ওদের সব সম্পত্তি আমাদের করে নিব। শোনো ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা শোনো। এই বলে রাজু টোনা টোনা আর টুনিকে মারার বুদ্ধিটা মুন্নিকে খুলে বলে। সব শুনে মুন্নি বলে, আরে বাবা রাজু এইটা হলে বুদ্ধির মতো বুদ্ধি, আমার খুব ভালো লেগেছে তোমার বুদ্ধিটা জানো। প্রতিদিনের মতো আজকেও টোনা আর টুনি তাদের ঠেলাগাড়িতে করে সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যায়। সব সবজি বিক্রি শেষে ওরা যখন বাড়ির দিকে রওনা দেয় ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দুজনকেই ধাক্কা দিয়ে চলে যায়, আর ওরা দুজনেই সেখানে সাথে সাথেই মারা যায়। বনের পাখিরা ওদের দুজনের মৃতদেহ ওদের বাড়িতে নিয়ে আসে, আর ওদের দুজনকে এভাবে দেখে ছোট্ট টুকি অনেক কান্না করতে থাকে। বাবা মা এ তোমাদের কি হলো? বাবা মা তোমরা আমার কাছে ফিরে এসো না বাবা মা, আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি এখন কার কাছে থাকবো বলো, তোমরা ফিরে এসো। কাঁদিস না রে মা কাঁদিস না, আমরা তো আছি তাই না, আমরা তো তোর কাকা কাকিমা, আমরা থাকতে তোর আবার চিন্তা কিসের বল, তোকে আমরা আমাদের কাছেই রাখবো আজ থেকে রে, আর নিজেদের মেয়ের মতো আদর করবো, কি বলো রাজু? রাজু বনের পাখিদের সামনে টুকির দেখাশোনা করার জন্য রাজি হয়। মুন্নি বাড়িতে এসে বলতে থাকে, এখন এই টুকি নামের বোঝাটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, কেন যে তখন বনের পাখিদের সামনে বলতে গেলাম যে ওর দায়িত্ব নিব, দূর আর ভালোই লাগে না। এতে তো তোমার আরো ভালো হলো গিন্নি, তুমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতে পারবে,
এমন সময় ওদের ওখানে টুকি আসে আর টুকি বলতে থাকে, কাকিমা আমার খুবই খিদে পেয়েছে, কাকিমা আমাকে একটা ম্যাগি নুডলস রান্না করে দাও না গো। আহা, নবাবের ঘরের মেয়ে এসেছে। এই তুই আমাকে কাজ করতে হুকুম করছিস কেন রে? তোকে আমাদের কাছে থাকতে দিয়েছি জন্য কি তুই আমাদের মাথায় উঠে নাচবি নাকি? হ্যাঁ, আর শোন, আজকের পর থেকে এবারে সব কাজ তুই করবি। যা গিয়ে আমাদের জন্য রান্না কর। কাকিমা, তুমি এসব কি বলছো বলো তো? আমি কি রান্না করতে পারি? হ্যাঁ, আমি তো একটু রান্না করতে পারি না। আমি পারবো না তোমাদের জন্য রান্না করতে। আর আমি যদি রান্না করি তাহলে তোমাদের জন্য কেন রান্না করব? আমি একাই আমার বাড়িতে রান্না করে খাবো, বুঝেছো? আমার বাড়ি? তোর কোনো বাড়িটাই নেই বুঝলি? তোর বাবা মায়ের সব সম্পত্তি আমরা আমাদের নামে করে নিয়েছি, তাই যদি বেশি কথা বলিস তাহলে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বললাম। তোমরা এরকম? আমি তো আগে জানতামই না। আমি সব কাজ করব, তবু তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি যাচ্ছি রান্না করতে। এই বলে টুকি রান্না করতে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মুন্নি দিনে দিনে টুকিকে অনেক অত্যাচার করে, টুকিকে ঠিক মতো খেতেও দেয় না, আর মুন্নি রাজুকে সব কথা খুলে বলে। আমার আর এই টুকিকে একটু সহ্য হচ্ছে না জানো? এবারে এই বোঝাটাকে মাথা থেকে সরাতে হবে। ওর বাবা মায়ের মতো ওকেও মেরে ফেলতে হবে, নইলে আমাদের আর শান্তি হবে না। তুমি না বলো ও ম্যাগি নুডলস খেতে বেশ পছন্দ করে? তাহলে তুমি ওই ম্যাগি নুডলসে বিষ মিশিয়ে ওকে খাইয়ে মেরে ফেলো, তাহলেই তো কাজ শেষ। এসব কথা টুকি লুকিয়ে লুকিয়ে সব শোনে আর মনে মনে বলতে থাকে, তার মানে এরাই আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি এদের কিছু দিয়ে ছাড়বো না, তার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে টুকি ওখান থেকে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা নেমে আসে। টুকি বনের কোথাও আশ্রয় পায় না। রাতে অন্ধকারে টুকি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। এমন সময় বিউটি পায়রা নামে এক পাখি ওই দিক দিয়ে ঠেলা গাড়িতে করে নুডলস নিয়ে যাচ্ছিল। এমন সময় টুকির কান্না শুনে ওর কাছে আসে আর বিউটি পায়রা বলতে থাকে, কে মা তুই? আর এই অন্ধকারে এখানে বসে কাঁদছিস কেন বল আমাকে? এরপর টুকি বিউটি পায়রাকে সবটা বলে। সব শুনে বিউটি পায়রায় অনেক মায়া হয় আর বিউটি পায়রা বলে, কাঁদিস না মা, আজ থেকে আমি তোর মা, চল আমার সাথে আমার বাড়িতে চল। তুই একদিন না একদিন তোর বাবা মায়ের ভুলিকে ঠিক শাস্তি দিতে পারবি। এই বলে বিউটি টুকিকে তার সাথে নিয়ে যায় আর তার সাথে বাজারে নুডলস বিক্রি করতেও নিয়ে যায়। কিন্তু বিউটি পার্লার নুডলস কেউ কিনতে চায় না। একদিন বিউটি পার্লার বলে, এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে রে মা, কেউ তো এখন আমাদের নুডলস কিনেই নেয় না। মা, আমরা যদি নুডলস অন্যভাবে বিক্রি করি তাহলে সবাই কিনবে জানো? অন্যভাবে মানে কিভাবে বিক্রি করব তুই বল? মা, আমরা যদি নারকেলি করে ম্যাগি নুডলস বিক্রি করি তাহলে সবাই আগ্রহের সাথে আমাদের নুডলস কিনবে আর আমরা লাভবান হব মা। বা, তুই তো অনেক ভালো আইডিয়া দিয়েছিস। আর আমাদের তো নারকেল বাগানও আছে, তবে আমরা কাল থেকে নারকেলে ম্যাগি নুডলস বিক্রি করব। পরের দিন থেকে টুকির বুদ্ধি অনুযায়ী ওরা নারকেলে ম্যাগি নুডলস বিক্রি করতে থাকে। বেশ কয়েকদিনের মধ্যেই ওরা সচ্ছল হয়ে ওঠে। একদিন টুকি বিউটিকে বলে, এবার আমার বাবা মায়ের খুনিকে শাস্তি দেওয়ার পালা, চলো মা পুলিশের কাছে চলো। এই বলে বিউটি পায়রা আর টুকি পুলিশের কাছে যায় আর মুন্নি ও রাজুটোনাকে পুলিশে ধরিয়ে দেয় আর টুকি বিউটি পায়রাকে তার বাড়িতে নিয়ে আসে।
আর ওরা দুজন মিলেমিশে নারকেলে ম্যাগি নুডলস বিক্রি করতে থাকে আর অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বৃন্দাবন গ্রামে এক শয়তান দুষ্ট রাজা বাস করত। রাজা ইগল সব সময় জঙ্গলের সাধারণ পাখিদের সম্পত্তি হরণ করত, যার কারণে জঙ্গলের সাধারণ পাখিরা অনেক কষ্টে তাদের দিন কাটাচ্ছিল। কালু দাদা, ও কালু দাদা, এভাবে জমিতে মাথায় হাত দিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আর এ কি তোমার সবজির জমির এই হাল কেন? একদম ভালো ফসল হয়নি, ওই জন্যই তো মাথায় হাত দিয়ে বসে আছি দাদা। দেখো না, এই সামান্য ফসল বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে তো রাজামশাইয়ের কর পরিশোধ করতেই পারবো না। তাহলে স্ত্রী সন্তানদের নিয়ে দিন কাটাবো কি করে বলো? আমি যে আর চিন্তা করতে পারছি না দাদা। কষ্ট পেও না দাদা, ঈশ্বর ঠিক সহায় হবেন। টোনার কালো কাক যখন এভাবে কথা বলছিল এমন সময় সেখানে রাজা ইগল চলে আসে। কি রে কালু, তুই এখনো আমাকে কর দিতে আসিসনি কেন বলতো? সেই আমাকে কর নিতে আসতে হলো? ক্ষমা করবেন রাজা মশাই, আপনি তো দেখতেই পারছেন আমার ফসলের অবস্থা। এবার আমি যদি আপনাকে কর দেই তাহলে স্ত্রী সন্তান নিয়ে কি করে দিন কাটাবো বলুন? সে আমি কি করে জানবো বল? তুই আমাকে কর দিবি এটাই আমার শেষ কথা, তুই দুদিনের মাঝে আমাকে কর দিবি, এই বলে দিলাম আমি। এই বলে রাজা ইগল সেখান থেকে চলে যায়। আর রাজার এমন সিদ্ধান্তে কালু কাক অনেক কাঁদতে থাকে। এভাবেই প্রতিনিয়ত রাজা ইগল অসহায় পাখিদের ওপর অত্যাচার করত। একদিন ইগল জঙ্গলে আসে পাখিদের জমি দখল করতে। টোনা, এই টোনা শোন, তোর এই বাড়ি ভিটে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই তুই দুদিনের মাঝে এই বাড়িটি ছেড়ে চলে যাবি, বুঝতে পেরেছিস? আমি এখানে একটা বাড়ি তৈরি করব। আপনি এসব কি বলছেন রাজা মশাই? আপনি আমাকে এভাবে ভিটে ছাড়া করবেন না, আমি আমার ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে কোথায় যাব? আমার যে কোনো জমি নেই। তোর আর কোনো জমি নেই তাহলে আমি কি করব? স্ত্রী সন্তানদের নিয়ে পথের ধারে গিয়ে থাক, গাছতলায় থাক, কিন্তু আমার জমি চাই মানে চাই, বুঝতে পেরেছিস? না, আমি কিছুতেই জমি ছাড়বো না, আমার জীবন যাবে তবুও আমি জমি ছাড়বো না। আপনি অনেক অত্যাচার করেছেন, এবার আমি রুখে দাঁড়াবো। বাবা, এই টোনার সাহস দেখছি অনেক বেড়ে গেছে, রাজার মুখে মুখে কিনা তর্ক। প্রহরী প্রহরী, এক্ষুনি এই শয়তান টোনাকে ধরে নিয়ে যা আর আমার কারাগারে নিক্ষেপ কর, তারপর দেখি ওর এত কথা কোথা থেকে আসে। আর ওর স্ত্রীর সন্তানদের এক্ষুনি বের করে দে বলছি বাড়ি থেকে। এরপর প্রহরী টোনার ছোট্ট ছোট্ট সন্তানদের সহ তার স্ত্রী টুনিকে বাড়ি থেকে বের করে দেয় আর টোনাকে টানতে টানতে কারাগারে নিয়ে যায়। আর ইগল ওদের বাড়ি ভিটে দখল করে নেয়। হায় ঈশ্বর, আমি এখন আমার সন্তানদের নিয়ে কি করব ঈশ্বর? এদিকে টোনা কারাগারে, অন্যদিকে এই সন্তানদের নতুন আশ্রয় খাবার আমি কি করে দিব? দুষ্ট ইগল, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কখনো সুখী হতে পারবি না, কখনো না। এই বলে টুনি অসহায়ের মতো তার সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এভাবেই দিন কাটছিল। দিন যত কাটছিল রাজা ইগলের অত্যাচার আরো বাড়ছিল। কিন্তু দিন যত যেতে থাকে ইগলের মনে কষ্ট তত বাড়তেই থাকে। ইগল দিন দিন অসুস্থ হতে থাকে। অবশেষে এক তান্ত্রিক প্যাঁচা আসে রাজা ইগলের চিকিৎসা করতে। আর রাজা ইগলকে ভালোভাবে দেখে বলে, রাজা মশাই, আপনার শারীরিক কোনো অসুখ হয়নি, আপনার যা হয়েছে তা হলো মনের রোগ। আপনি জীবনে অনেক অন্যায় করেছেন, যার কারণে আপনার মন আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি সুস্থ হতে চাই তান্ত্রিক বাবা, আপনি আমাকে এর উপায় বলে দিন। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তবুও আপনি আমার মনের অসুখ তাড়ান তান্ত্রিক বাবা। তুই তো প্রায়শ্চিত্ত করবি, কিন্তু তার থেকেও বড় কথা হলো তিন কন্যার তিন কচু গাছ তোকে সারাতে পারবে, যার জন্য তোকে অনেক পরীক্ষাও দিতে হবে।
আর ওই তিন কন্যার তিন কচু গাছ তোকেই খুঁজে আনতে হবে, তাহলেই তোর প্রায়শ্চিত্ত হবে। আমি যাব কচু গাছ আনতে, কিন্তু কোথায় আছে এই কচু গাছ? শোন, এখান থেকে দক্ষিণের পাহাড়ের গুহায় একটা কচু গাছ আছে। সেই কচু গাছে আছে দুটি পাতা, আর সেই কচু গাছের পাশে ঘুমন্ত আছে এক প্রথম কন্যা। তুই পাতা দুটো ছিঁড়ে একটি নিজের কপালে ছোঁয়াবি, অন্যটি প্রথম কন্যার কপালে। তাহলে প্রথম কন্যার ঘুম ভাঙবে, আর ও তোকে তৃতীয় কন্যার কাছে নিয়ে যাবে, সেখানেও একই কাজ করবি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তবে এরপর রাজা অসুস্থ শরীর নিয়ে উঠতে থাকে, আর অনেক কষ্টে উঠতে উঠতে দক্ষিণের পাহাড়ের কাছে গুহায় যায়, আর কচু গাছে দুটি পাতা দেখতে পায়। এরপর রাজা ইগুর একটি পাতা নিজের কপালে ছোঁয়ায়, অন্যটি প্রথম কন্যার কপালে, আর তখনই প্রথম কন্যার ঘুম ভেঙে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। আসলে আমি আর আমার দুই বোন এক তান্ত্রিকের অভিশাপে এতদিন ঘুমন্ত ছিলাম, তবে তুমি আজ আমার ঘুম ভাঙালে। তবে প্রথম কন্যা, এবার তুমি আমাকে তোমার দ্বিতীয় বোনের কাছে নিয়ে যাও, তোমাদের তিন বোনের সাহায্য যে আমার ভীষণ দরকার। অবশ্যই নিয়ে যাব, কারণ আমার দ্বিতীয় বোন যে নীল সাগরের জলের তলায় ঘুমন্ত আছে। তবে চলো, আমাদের শ্বাস বন্ধ হওয়ার আগে জল থেকে উঠে আসতে হবে। এরপর প্রথম কন্যার ইগোর নীল নদীর উদ্দেশ্যে রওনা দেয়, আর নীল সাগরে পৌঁছে যায়। আর জলের তলায় গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় কন্যার ঘুম ভাঙায়, আর তাড়াতাড়ি ডাঙ্গায় চলে আসে। আমার যে ভীষণ ক্লান্ত লাগছে, আমাকে তাড়াতাড়ি তৃতীয় কন্যার কাছে নিয়ে যাও, আমার শরীরটা যে ভীষণ খারাপ। হ্যাঁ চলো, কারণ আমাদের তৃতীয় বোন আছে বরফের রাজ্যে, সেখানে ভীষণ ঠান্ডা, আমরা জমে যেতে পারি, তাই যা করতে হবে তাড়াতাড়ি। এরপর ওরা তিনজন মিলে তৃতীয় কন্যার উদ্দেশ্যে রওনা দেয়। আর গিয়ে দেখে যে তৃতীয় কন্যা কচু গাছের পাশে ঘুমিয়ে আছে। এরপর ইগল একটা পাতা তৃতীয় কন্যার কপালে ছোঁয়ায়, আর তৃতীয় কন্যার ঘুম ভেঙে যায়, রাজার সব ক্লান্তি দূর হয়। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের তিন কন্যাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য। এরপর রাজা আবার রাজপ্রাসাদে আসে, আর টোনাকেও মুক্ত করে দেয়, আর টোনা তার স্ত্রী সন্তান নিয়ে আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।